আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে এসআরবিডি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আয়োজন চৌড়ান জেলার ঐতিহ্যবাহী আলমনা পুরো পুষ্টের মহিষী হাট। বন্ধুরা, আজকে তারিখ 10/8/2022, রোজ বুধবার। আর আলমনা মহিষী হাটে আজকে আপনাদের হাট দিশা এবং মাঝারি গরনের মহিষ দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক মহিষ রয়েছে। আর আজকের হাটটি কিন্তু রেল লাইনের পরে হচ্ছে না, আজকে নিচেই, মানে নিচে আর কি হাটটি বসেছে। নিচে বসার কিছু কারণ রয়েছে, মানে এখানকার স্থানীয় প্রশাসনের অনুরোধেই নিচে হাটটি বসছে। আসলে উপরে হাট বসাটা অনেকটা ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ, ট্রেনে সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়, যার কারণেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। যাই হোক, এই উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই। চলুন বন্ধুরা, আজকের আলমনা পুরো পুষ্টের মহিষের দরদাম সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে মাঝারি গরনের হাড্ডিসার দুই জোড়া মহিষ রয়েছে। এই জোড়া মহিষের দরদাম জানিয়ে দেবো চাষার কাছ থেকে। চাষা রয়েছে, অন্য মনস্ক হয়তো কথা শুনছি, ততক্ষণ আপনারা দেখে নিন ব্যাক সাইডটা। আমি চাষের কাছে যাই। চাষা, এই জোড়ার দাম কত? এই জোড়ার দাম কত? 350 দাঁতে সারা, কিন্তু এটা 3.5 লাখ টাকা জোড়া, দাঁত সারা। এই যে আপনাদের একটু দেখাই, খুবই সুন্দর মহিষ। শিং দুটো ছোটো ছোটো শিং, আর মনে হচ্ছে মহিষগুলো খুবই নম্র ভদ্র। আসলে নম্র ভদ্র কিনা মহিষের মালিক ভালো বলতে পারবে। 3.5 লাখ টাকা জোড়া হাড্ডিসার মহিষ, যারা হাড্ডিসার মহিষ পছন্দ করেন তাদের জন্যই। চলুন বন্ধুরা, আরও এক জোড়া রয়েছে এই সাইডে। এই সাইডে দেখতে পাচ্ছেন আর এক জোড়া মহিষ, এটাও হাড্ডিসার মহিষ। এই যে এই জোড়ার দর দাম জেনে নেব। দেখতে পাচ্ছেন মালিক আছে, আসছে, এই সাইডে আছে বন্ধুরা। দরদাম ক্যাচাল চলতে আছে, চলুন দেখি, দেখতে থাকি কি হয়। ক্যাচাল চলছে বন্ধুরা, ক্যাচাল চলছে বন্ধুরা, দরদাম চলছে। দেখা যাক কে যেতে কে হারে, কানা ঘুষা চলছে। দামে পড়ছে না, মানে যে দাম বলছে। এটা সম্ভবত 3.5 লাখ টাকা জোড়া। এটা কাছের দাম এখন আমি যাচ্ছি না, কারণ দরদাম যখন চলছে মহিষটা দেখা যাক কী হয়। যদি বেঁচে কেনা হয় তো অবশ্যই দেখাবো। চলুন বন্ধুরা, আর কিছু মহিষ দেখি। এটারও দরদাম জেনে নিই, যেটা মানে ক্যাশাল চলছিল। এটির দাম কত? 3.5 লাখ টাকা জোড়া, দাঁতের 6টা। চলুন বন্ধুরা, দেখতে থাকি। ওই যে দূরে আপনাদের একটু জুম করে দেখাই, এখানে ক্যাচাল চলছে, এই মহিষটা দরদাম চলছে। দরদাম চলতে থাকুক, আমরা আরও কিছু মহিষ দেখি। এমনিতে ভিডিও বড় হয়ে গেছে। এই যে মহিষ দেখে শুনে নেওয়া হচ্ছে আজকে। আসলে এটাও কিছুটা রিস্কি, মানে চড়া কোস্টে মেন হাইয়ের সাথে হাটটি বসেছে, এটা অনেকটা রিস্কি। চলুন এই জোড়া মহিষের দরদাম জেনে নিই। এটাও হাড্ডিসার মহিষ। এই জোড়ার দাম কত? 375 দাঁতে দাঁত সাইড গেছে,
ছয়টা ফেরি, দাঁতের ছয়টা, 375,000 টাকা দেবে। ব্যাকসাইডটা দেখাই, এই যে এটা হলো ব্যাকসাইড মাঝারিগঞ্জ হাড্ডিসার মহিষ। এই সাইডে দেখতে বসছেন, এটা দেখাশোনা চলছে। দাম কত? 350,000 দাঁতে? দাঁতে পুরা দাঁত সারা, দেড় 3.5 লাখ টাকা জোড়া দাঁত সারা। দেখতে পাচ্ছেন এটা মাঝারি গড়নের মহিষ, কিন্তু এটা একটু শারীরিক গঠনটা ভালো অন্যান্য মহিষের চাইতে। যে এই চারজোড়া মহিষ দেখালাম, তার মধ্যে এই মহিষটার স্বাস্থ্যটা একটু ভালো। এখানে আরও এক জোড়া মহিষ রয়েছে মাঝারি গড়নের, বাচ্চা মহিষ সম্ভবত। বন্ধুরা, এই মহিষটার দাম জেনে নেই। সালাম আলাইকুম স্যার, এই জোড়ার দাম কত? এই জোড়ার দাম কত? 280। এখন তো দাঁতই নেই না? এটা 2,80,000 টাকা জোড়া, এখনো দাঁতিনি। বাসর মহিষ এখনো দাঁতিনি। বন্ধুরা বুঝতে পারছেন এগুলো খামার উপযোগী মহিষ। আর এই সাইডে রুগ্ন মহিষ বা যাই বলেন হাড্ডিসার, যেটা দেখতে পাচ্ছেন এর শারীরিক গঠনটা হাড্ডিসার মহিষ। মেয়াবাই যাওয়ার দাম কত? 340। দাঁতে? দাঁতে পুরা। দাঁত পুরা বন্ধুরা, এটা দাঁত সারা, 340,000 টাকা জোড়া হাড্ডিসার মহিষ। মানে পারফেক্ট হাড্ডিসার মহিষ সেটাই বলা চলে। কঙ্কাল বেরিয়ে গেছে, এখন শুধু নিয়ে যেয়ে খাওয়াতে হবে আর রাখতে হবে। যাক বন্ধুরা, আপনাদের যতটুকু পারে আজকে আলমডা মহিষ হাটের আপনাদের মহিষ দেখানোর চেষ্টা করলাম এবং দরদাম জানানোর চেষ্টা করলাম। এর মধ্যে হাড্ডিসের মহিষের মধ্যে সবচেয়ে কোন জোড়াটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এছাড়া ভিডিও পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।